অটোমেটিক স্ট্রিট লাইট, অটোমেটিক স্ট্রিট লাইটে এখানে 9 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে। আর এখানে সার্কিট কম্পোনেন্ট মেনলি হচ্ছে LM358 আইসি নেওয়া হয়েছে, যেটা ডবল অপারেশনাল অ্যাম্পলিফায়ার রয়েছে। আর একটা এলডিআর নেওয়া হয়েছে, দিনের বেলায় এলডিআরের উপর আলো পড়ছে, তার ফলে এলডিআরের আউটপুটে লো ভোল্টেজ জেনারেট হচ্ছে, ফলে LM358 লো ভোল্টেজ প্রোভাইড করছে। তার ফলে এখানে একটা সার্কিটে BC547 NPN টাইপ ট্রানজিস্টার লাগানো আছে, সেটা অফ অবস্থায় থাকছে। কিন্তু যখনই সন্ধ্যা নামছে তখনই এলডিআরের রেজিস্ট্যান্স বাড়ছে এবং এলডিআরের আউটপুটের ভোল্টেজ হাই হচ্ছে, ফলে LM358-এর মধ্যে ভোল্টেজ আউটপুট হাই হচ্ছে এবং ট্রানজিস্টার BC547 অন হচ্ছে, ফলে রিলে কয়েলের ম্যাগনেটাইজড কয়েলে তখন ভোল্টেজ অ্যাপিয়ার হচ্ছে এবং রিলে কয়েল অ্যাক্টিভ হচ্ছে। এবং 220 ভোল্ট লাইনের সঙ্গে একটা এসি লাইটকে সিরিজে যুক্ত করা আছে রিলের আউটপুটে, ফলে রিলের আউটপুট টার্মিনাল তখন কানেক্ট হচ্ছে এবং ফেজের সঙ্গে নিউট্রাল কানেক্ট হচ্ছে এবং আউটপুট ডেলিভারি হচ্ছে 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই প্রোভাইড করছে। আমরা এখানে এলডিআর আছে, দিনের বেলা আলো পড়ছে, এবার এলডিআরের উপর আমরা অন্ধকার সৃষ্টি করি, তাহলে এখন দেখছি যে এখন স্ট্রিট লাইটটা অন হলো। আবার যদি আলো আলো আমি সরিয়ে নিচ্ছি হাত, কারণ আলো পড়ছে, তখন অটোমেটিক্যালি স্ট্রিট লাইট অফ হয়ে যাচ্ছে।